সকল জ্ঞান এবং বিজ্ঞানের মূল সোর্স হলো একমাত্র কোরআন সর্বশ্রেষ্ঠ বললে ভুল হবে সর্বশ্রেষ্ঠ মানে কি অন্যান্য কিতাবকে শ্রেষ্ঠ বলে একে সর্বশ্রেষ্ঠ বলা না একমাত্র কিতাব কোরআন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলার দরকার নাই সব ধর্মকে আমি বৈধতা দিয়ে দিলাম ধর্ম একটাই তার নাম কি জোরে বলেন ইসলাম আরো জোরে বলেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটাই হলো একমাত্র দ্বীন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেননি আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত দ্বীন একটাই তার নাম কি বলেন ইসলাম ইসলাম আমার ভাইয়ের রব আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সূর্য আকাশে সেট করেছেন যেদিন পৃথিবী বানিয়েছেন মানুষ এই দুনিয়াতে আসবে যেই প্রথম মানুষটাই পৃথিবীতে এসেছেন এই পৃথিবীতে যেদিন প্রথম মানুষের আগমন হয়েছে কিতাব ছাড়া না কিতাবের সাথে কিতাবওয়ালা না কিতাব ছাড়া কিতাবওয়ালা কিতাব নিয়ে এসেছেন যার হাতে বই থাকে সেই তো শিক্ষিত মানুষ এই পৃথিবীর প্রথম মানুষ আমার আব্বাজান ছিলেন শুধু জ্ঞানী না মহা জ্ঞানী তিনি ছিলেন ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জাগতিক জীবনের যত কিছুর নাম সমস্ত কিছুর নাম আল্লাহ তাআলা তাকে একটা একটা করে শিখিয়ে দিয়েছেন এত বড় জ্ঞানী মানুষ কিয়ামত পর্যন্ত আদমের মতো আর জ্ঞানী পৃথিবীতে আর কখনো আসবে না আমরা জ্ঞানী পিতার সন্তান আলহামদুলিল্লাহ বলবেন না মূর্খ থাকা যাবে অজানা থাকা যাবে তাহলে বাবার সুনাম থাকলো হ্যাঁ বাবার সুনাম থাকলো না তো বাবার সুনাম রক্ষা করতে হবে আমরা হলাম আদম সন্তান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মান দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি কার কথা আস্তে বলবেন না কার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব করে সুন্দর করে সুন্দর চেহারা দিয়ে বান্দাকে বানিয়েছেন এমন সুন্দর করে পৃথিবীর কোন সৃষ্টিকে সৃষ্টি করা হয় নাই আল্লাহ নিজে সৃষ্টি করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইসমে তাফজিল থেকে এসেছে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি চাঁদ সুন্দর নয় মানুষের চাইতে সূর্য সুন্দর নয় মানুষের চাইতে আকাশ সুন্দর নয় মানুষের চাইতে পৃথিবীর যত সৃষ্টিকুল আছে মাখলুক আছে সকল সৃষ্টির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ কার কথা একজন ব্যক্তির কথা মনে হলো বাদশা হারুন তার স্ত্রীকে নিয়ে চাঁদনি রাতে গল্প করছে কি রাতে চাঁদনি রাতে স্বামী স্ত্রী গল্পে মজে গেছে তো প্রেমের গভীরতায় মহব্বতের গভীরতায় স্বামী তার স্ত্রীকে এক আবেগ আপ্লুত হয়ে বলছে স্ত্রী আমি বাদশা হারুন তোমার স্বামী বলছি আকাশের যে চাঁদ দেখছি না এই চাঁদের চেয়েও তোমাকে আমার সুন্দর লাগে এই কথা যখন বলেছে স্ত্রী মজা করে বলতেছে একটু কথা বেশি বলা হয়ে গেল না তো এক পর্যায়ে বাদশা হারুন একটু ক্রেজি হয়ে বলতেছে না আমার স্ত্রী তুমি আমাকে ভুল বুঝো না তুমি আমার চোখে এই চাঁদের চেয়েও সুন্দর যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক দেখেন তো এক লাইন বেশি বলে ফেলল কি এখন কি বলেন তো প্যাঁচ লাগলো না প্যাঁচ লেগে গেল না প্যাঁচ লেগে গেল বাস হারুনের স্ত্রী বলছে আমার স্বামী আপনি আমাকে ভালোবাসেন বাসেন এতে এত বলা লাগে নাকি এ তো প্যাঁচ লেগে গেল এখন এখন যদি চাঁদ সুন্দর বেশি হয় আমার চাইতে আমি তো তাহলে তালাক হয়ে যাব ঠিক আছে আলেম ডাকা হোক আলেম ওলামা ডাকা হলো তো স্বাভাবিকভাবে আলেম ওলামারা বললেন না এটা তো ভুলই করে ফেলেছেন তিনি চরম ভুল হয়ে গেছে চাঁদের সাথে তার স্ত্রী কি তুলনা হয় এরকম করে অনেকে ফতোয়া দিচ্ছে ফতোয়া দেওয়া শেষ ওই সময়ের একজন যুগশ্রেষ্ঠ বড় আলেমী দিন এই বিষয়টা তিনি শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে সেই বড় আলেমে দিন গিয়ে বললেন আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই সকলে যে রায়টা দিয়েছে এই রায়টা আমার পছন্দ হয়নি
আমার রায় হলো চাঁদের চাইতে মানুষই সুন্দর। উনি এই কথাটা বললেন, কে কেমনে প্রমাণ কি? সঙ্গে সঙ্গে জগৎ বিখ্যাত শিয়া আলেমে দিন জবাব দিচ্ছেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকভীম। আয়াতটা ঠিক না বেঠিক হলো? কই ঠিক হইছে? লাকাদ খালাকনাল, আমি কি কইছি? লাকাদ খালাকনাল কমারা ফি, তা হবে না তো। لقد خلقنا الإنسان في أحسن تقويم جهن ويبر عالم دين جهن قمر شبد بولتشن شمست عالم كل بولتي سي تمي تو بول بولي فلي شنگ شنگ شعالم تا بول چامي جدي يا ات بول بولي فلي تما در فتوى بول আমার আয়াত যদি সঠিক বলে বলতে বলো তাহলে তোমাদের ফতোয়ার সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি চাঁদকে বেশি সুন্দর বলতেন তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসান না বলে কমার বলতেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। এই পৃথিবীর যত শক্তিশালী প্রাণী হোক না কেন, সমস্ত প্রাণী কুলকে আমি মানুষের বসে বানিয়ে দিয়েছি। সেই দিন জিওগ্রাফিক চ্যানেলের ভিতরে দেখলাম একটা মানুষ বাঘের মুখের মধ্যে মাথা দিয়ে রাখছে, ঢুকায় রাখছে, কামড় মারে না। মানুষ বাঘকে কন্ট্রোল করতে পারে, বিশাল বড় হাতি, এই বিশাল বড় হাতির উপরই মাহুত বসে থাকে, মাঝে মাঝে রাস্তায় হানা দেয়, আমাদের গাড়িগুলো আটকায় দেয়, গাড়ি আটকায় টাকা টাকা চায়, হয় না এরকম টাকা চায়। দেখবেন ওই মাহুতটা উপরে বসে থাকে, তখন দেখা যায় ছোট্ট একটা লিলিপুট, ছোট্ট মানুষ, বিশাল বড় হাতি। কিন্তু ওই মাহুতের ভিতরে, মানুষের মাথার ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, বিশাল বড় বডি হওয়ার পরেও এই হাতিটা মানুষকে মেনে চলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, هو الذي خلق لكم ما في الأرض جميعا, তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার খেদমতে আল্লাহ তাআলা বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দায়িত্ব কি? এই পৃথিবীর সকল প্রাণী মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব শেষ হয়ে যাবে, তারা সব, তাদের কোনো আখিরাত নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু মানুষ এই দুনিয়া থেকে যখন বিদায় নেবে শুধু ট্রান্সফার হয়ে ইহকাল থেকে কোন কালে যাবে? বলেন বলেন বলেন, পরকালে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। মানুষের কোনো মরণ নাই। কে বলেছে মরণ আছে? কিন্তু আমরা দেখি যে আমরা মরে যাচ্ছি, কবরের কি আশা হচ্ছে, কিন্তু রুহের কোনো মরণ নাই। রুহটা ইল্লিনে যাবে অথবা সিজ্জিনে চলে যাবে। ইল্লিন হলো ডানপন্থী যে সমস্ত বান্দাগুলো ইল্লিন চলে যাবে, যেগুলো বাম তারা সিজ্জিনে চলে যাবে। এই বান্দাগুলো মৃত্যুর পরে নতুন জীবন পেয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারি আমার পরিচয়টা তুমি নিঃসন্দেহে জানো। আমার পরিচয়টা হলো, আমরা সুন্দর করে নামাজের মধ্যে বলি, যারা পারেন সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ, বলেন কি দিবসের মালিক? বিচার দিবস। বিচার করবেন কে? দুনিয়াতে বিচার হয় না? বিচার কে করে? মানুষ। মানুষ মানুষের বিচার করে, ভুল হয় না? আস্তে কয়, ভুল করে না? নিরাপরাধ লোকটাকে মামলা দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, আর যার দোষে ভরা তাকে একদম বেকসুর খালাস দিয়ে দেয়। এটা মানুষের, এটা হতে পারে? আল্লাহ কি তা করবেন? আস্তে, আল্লাহ কি তা করবেন? মানুষ এগুলো করে, যারা করবে আল্লাহ তাআলা বলেছেন সাত শ্রেণীকে আমি আরশের ছায়ার নিচে স্থান দেব। এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। দেখেন আল্লাহ তাআলা নিজে বিচারক, যে এই জন্য বিচারকের স্থানটাও এখানে কয় নম্বরে রেখেছেন? এক নম্বরে।
বিচার যখন প্রশ্নবিদ্ধ হয় তখন সেই সমাজে দুর্নীতি বেড়ে যায়। বিচার যখন প্রশ্নবিদ্ধ হয় সেই সমাজে ক্রাইম বেড়ে যায়। বিচার যখন প্রশ্নবিদ্ধ হয় সেই সমাজে সন্ত্রাসী হত্যা জেনা বেড়ে যায়। বিচারটা হতে হবে ঠিক না সঠিক? বিচার হতে হবে কি দিয়া? আল্লাহ তাআলা বলছেন কি দিয়া করো, না করলে আল্লাহ তাআলা তারা কি নিজে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন? ফতোয়া কি মুফতির না আল্লাহর? আল্লাহ। ফতোয়া কি কোন মোল্লার না আল্লাহর? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ার কোন আদালতে বিচার দিতেনি, বিচার করতেনি, যারা আমার হুকুম অনুযায়ী আমার ফয়সালা অনুযায়ী যারা বিচার করে না, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এটা মোল্লা কইছে না আল্লাহ কইছে? কার কথা এটা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটি সমাজ স্থিতিশীল সেই সময় হবে যখন আইনটা সবার জন্য সমান হয়ে যাবে। এই আইনটা সমান হবে সেই সময় আমরা দেখতে পাব যখন সমাজে কি চালু হবে। আসতে বলবেন না কি চালু হয়ে যাবে? কোরআনটা চালু হয়ে যাবে। কিন্তু কোরআন সমাজে চালু হয়ে যাক সবাই কি এটা চায় নাকি? সবাই চায় না। এখানে আপনারা চাচ্ছেন, সবাই কি চায়? আসতে বল সবাই কি চায়? এক শ্রেণী চায় যে নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, টাকা আছে একটু জাকাত টাকাত দেব, বাবার নামে একটা মাদ্রাসা বানাবো, একটা মসজিদ বানায়া শেষ জীবনে গিয়ে একটু তসবিহ তাহলিল করব, মরে যাব, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম চিন্তা, এরকম প্ল্যানে থাকে এরকম কিছু লোক আছে না নাই? নামাজ আদায়ে বিশ্বাসী কিছু মানুষ, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী নয়। আছে না নাই? আপনি নামাজ পড়তে যান আমেরিকায়, জো বাইডেন আপনাকে বাধা দেবে না। জো বাইডেন আপনার জন্য মসজিদ বানিয়ে দেবে। ভ্লাদিমির পুতিনের দেশে রাশিয়াতে যান, সেখানেও মসজিদ পাবেন, নামাজ পড়তে কোনো বাধা নাই। আপনি চলে যান ঋষি সুনাকের ইউরোপে, সেই লন্ডনে চলে যান, সেখানে হাজার হাজার মসজিদ পাবেন, নামাজ পড়তে কোনো বাধা নাই। আপনি ভারতে চলে যান, দমোদর দাস নরেন্দ্র মোদী আপনার জন্য মসজিদ বানিয়ে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বলবেন শোনো নামাজটা কায়েম করতে হবে, সেই সময় আপনার পরিচয় হয়ে যাবে জঙ্গি, মৌলবাদী। কারণ নামাজ কায়েম হবে যেখানে, সেই জায়গায় সুদের কারবার থাকবে, মদের কারবার থাকবে, জেনার কারবার থাকবে। আসেন লাইনে আসেন, আস্তে আস্তে আলোচনার দিকে যাই। কষ্ট পাচ্ছেন না তো? আলোচনা চালাবো, জোরে বলি ইনশা আল্লাহ। আমি কোন সূরা থেকে যেন কথা বলতে চাইছি বলেন তো? সূরা ফাতির। সূরা ফাতির 35 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বান্দাকে অফার করছেন, বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো। ব্যবসা শব্দ শুনলে বান্দার আগ্রহ কমে যায় না বেড়ে যায়? আগ্রহ হয়, কিন্তু আগ্রহ হয় না। ব্যবসা শব্দে আল্লাহ তাআলা এখানে বিজনেস বলেছেন, তিজারা, বিজনেস। এমন একটা ব্যবসার কথা বলবো বান্দা, যে ব্যবসা করলে দুনিয়ার ব্যবসায় লসও আছে লাভও আছে, লসের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয়। এতে লাভ হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ বলছেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কখনোই লস হবে না, শুধু লাভ। যেরকম সুবহানাল্লাহ, সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। সেই ব্যবসার পুঁজি কয়টা? তিনটা। আসুন আমরা মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার সারা জীবনের একটা অভ্যাস, দীর্ঘ 24-25 বছর এই ময়দানে আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলা। কিন্তু আমার দেশে এমন আলোচনাও আছে, 2-3 ঘন্টা আলোচনা হয়, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, কিন্তু আলোচনার শেষে যখন বলা হয় আলোচনা কি বুঝলেন, কে কান্নাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এরকম হওয়া যাবে না। যে আলোচনার ভিতরে আয়াত থাকবে বরকতময় হবে, যে আলোচনার মধ্যে হাদিস থাকবে এটা বরকতে ভরে যাবে,
যে আলোচনায় আয়াত নাই হাদিস নাই খালি শুধু সাফাবাজি ওই সমস্ত কথার কোনো মূল্য আল্লাহর দরবারে মূল কোরআন আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পূজির কথা বলেছেন কি সুন্দর করে বলছেন ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা তেলাওয়াত করবে কিতাবাল্লাহ আল্লাহর কিতাব মানে কোরআনটাকে যারা সুন্দর করে রেগুলার তেলাওয়াত করবে আজ থেকে 20 বছর আগে যদি আপনি আমার গ্রামের আপনার গ্রামের দিকে তাকান 20 বছর আগের দিকে যখন আপনারা লক্ষ্য করেছেন গ্রামের মধ্যে ঢুকলে পরে প্রত্যেকটা ঘরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কি শোনা যেত না শোনা যেত না ফোরকানিয়া মাদ্রাসাগুলো ছিল তেলাওয়াতগুলো ছিল যে সমাজে তেলাওয়াত থাকবে যেই দেহে তেলাওয়াত থাকবে যে মুখে তেলাওয়াত থাকবে সেই দেহে রোগ সহজে আসবে না অসুস্থ সহজে হবে না কারণ কোরআন তো শুধু কোরআন নয় কোরআন তো হলো আরোগ্যের কিতাব যখন কোনো বান্দার কোনো অসুস্থতা ফিল হবে চক্ষু বন্ধ করে কিচ্ছু না একটু পানি নিয়া পানিতে সূরা ফাতিহা দম করে যদি ফোঁ দিয়ে পানিটা পান করে নাই মৃত্যু রোগ সারা সমস্ত ঔষধ আল্লাহ পাকের সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে কিন্তু হুজুররা সালা কি করে হুজুররা কি করে সালা কি করে অসুস্থতা নিয়ে হুজুরের কাছে গেলে পরে হুজুর একটু ফোঁ দিয়ে দেন পানি দিয়েছেন হুজুর ফোঁ দিয়ে দেন জোরে জোরে বলে না আস্তে আস্তে শুধু ঠোঁটটা নড়ায় আর ফোঁ দিয়ে দেয় কিন্তু আস্তে বলার হেকমত একটাই সেটা হলো হুজুর তো অন্য কিছু বলো না হুজুর সূরা ফাতিহা কয় যা আপনিও জানেন কি কথা কি বুঝতেছেন যা আপনিও জানেন এই জন্য আস্তে আস্তে বলেন আমার বন্ধুগণ নিজের সূরা ফাতিহা জানি আমরা সূরা ফাতিহাকে সুন্দর করে আমরা ওষুধের জন্য ব্যবহার করব সুন্দর করে সূরা ফাতিহার আয়াতগুলো পড়ে পড়ে বান্দা যখন পানিতে ফোঁ দিয়ে যখন পান করবে আল্লাহ তাআলা এই সূরার নাম কিন্তু সূরাতুস শিফা আরোগ্যের সূরা জোরে কান সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত করলে লস না লাভ ডাক্তারের কাছে ওষুধের টাকা দেওয়া লাগবে না সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা জাদু অনেক আগের থেকেই ছিল বদনজর জাদু টোনা কুফুরি কালাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে জাদুর প্রভাব এখনো দুনিয়াতে আছে না নাই বলেন আছে আমার রসুলকে পর্যন্ত জাদু করা হয়েছিল আমার নবজি যা পড়েন ভুলে যান সুখে সুখে যাচ্ছেন দীর্ঘ ছয়টা মাস চলে গেল নবজি শুকায় শুকায় যাচ্ছেন কি হলো কি হয়েছে ওহী নাজিল হয়ে গেল নবীর মাথার লম্বা চুল কিছু নিয়ে তারা চুলগুলো নিয়ে 11টা গিট্ট দিয়া পাহাড়ের পাদদেশে একটা পাথরের নিচে চাপা রেখে দিয়েছিল 11টা গিরো দিয়েছিল রসুল সুখে সুখে যান যখন সূরা ফালাক নাস যখন আয়াত নাজিল হয়ে গেল 11টা আয়াত যখন নাজিল হয়ে গেল আমার নবীর কাছে আয়াত যখন চলে আসলো নবজি কি জিব্রাইল জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত বদনজর থেকে বান্দা বাঁচার জন্য জাদুটোনা থেকে বাঁচার জন্য এই 11টা আয়াত পরে যখন কোনো বান্দা ফোঁ দিবে যত প্রকার বদনজর সমস্ত বদনজর থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন আজকে হুজুরদের ভিতরে সব আউট করে দিলাম সবাই বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 11টা আয়াত আমার নবজির লম্বা লম্বা চুলগুলো নিয়ে 11টা গিরো দিয়েছিল একটা করে আয়াত পড়া হয়
ওই গিরগুলো খোলা হয় একটা করে গির খুলে রাসূল ধীরে ধীরে সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত করলে লস না লাভ এইজন্য কোরআন শুনবো বেশি গান শুনবো শুনবেন তাহলে কম যে বললেন হুজুর তালে কইছি তালে তালে বলা হয়ে গেছে হ্যাঁ ক্রস মেরে দিবেন আপনাদের ভাষাগুলো কত সুন্দর দেখছেন গানে ক্রস মেরে দেব এত সুন্দর কথা আপনাদের এই ভাষা পৃথিবীর কোথাও পাবেন না আলহামদুলিল্লাহ বলেন এমন সুন্দর করে বাংলা ভাষায় কথা বলা মানুষ পৃথিবীর কোথাও পাবেন না আপনি এত মিষ্টি ভাষী আপনারা কুষ্টিয়াতে একটু ভাষার টানটন পাবনা ঢুকে গেছে কি ঠিক আছে না যশোরের দিকে কিছু খুলনা সাতক্ষীরা ঢুকে কি বলে ওই যে ফরিদপুর বরিশাল বুঝছো এই একটু টানটুন আসছে কিছু ঢুকে গেছে কিন্তু ফ্রেশ এই ঝিনাইদা চুয়াডাঙ্গা মেহেরপুর এগুলো ভাষাটা একদম সম্পূর্ণ ফ্রেশ ভাষা আলহামদুলিল্লাহ বলে জোরে বলে আলহামদুলিল্লাহ আপনারা বড় ভাগ্যবান যে এলাকার মায়ের সন্তান আপনারা নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর তাই না কঠিন ব্যাপার সিরাগাং তো এত জটিল মালাকুল মৌত বোঝা কঠিন কঠিন ভাষা বড়দা আনহড়ে বড় ভাই মানে বড়দা আপনি কোথায় বড়দা আনহড়ে আপনি কোথায় ভাষা এত কঠিন তাদের কিন্তু ওই ভাষাটা তাদের কাছে সুন্দর বলি আলহামদুলিল্লাহ মায়ের ভাষা কোনো অসুন্দর আছে নাকি সব সুন্দর কিন্তু বাংলা লালন করছেন আপনারা বলি আলহামদুলিল্লাহ বাকি ও গানকে কি মেরে দিবে ক্রস মেরে দিবে দেখছেন কি সুন্দর করে বলায় দিলে মানে খুবই সুন্দর ভাষা আমি এলাকায় আসলে আমার কথাগুলো শুনলে আপনাদের এলাকার কে কে রিক্সাওয়ালা আর কে প্রফেসর বোঝা কঠিন প্রফেসরের কথা আর রিক্সাওয়ালার কথা সমান ঠিক আছে না বলি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নবীর নবীর মিল আছে আমার রাসূল বলেছেন নাহনু আফসাহুল আরব আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ এই কথা আপনি বলতে পারবেন আমি বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন বাংলা ভাষাভাষী মানুষ এটা আপনি বলতে পারবেন তাছাড়া কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ বলে খুব সুন্দর তাহলে গানের কাছে যাওয়া যাবে আগামীকাল 14ই ফেব্রুয়ারি মাশাআল্লাহ তাই না কালকে কালকে কি গান হবে না আপনার হবে না কিন্তু হবে কি না চলবে কি না চলবে সম্মানিত ভাইয়েরা এরকম কিছু দিবস আমার দেশে কিছু বদমাইশরা আমদানি করেছে আমদানি আমদানি বুঝেন তো আমদানি করছে ভালোবাসা দিবস তারপরে পহেলা এপ্রিল 31শে ডিসেম্বর 31st night এই সমস্ত দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক কি আদৌ আছে না নিকটতম কেন দূরবর্তী কোনো দূরতম কোনো সম্পর্ক আছে না কিন্তু এই দিবসগুলো পালন করে কারা মুসলিম পরিবারের সন্তানরাই কিন্তু এগুলো পালন করছে যশোরের গদখালি থেকে ফুলগুলো চলে যাচ্ছে হুজুর সব খবরই রাখে কিন্তু যশোরের গদখালি ফুলের ওটা হচ্ছে ডিপো সেখান থেকে আজকে ফুল গেল আমি রিপোর্ট নিলাম এখানেই তারা ফুল বিক্রি করেছে প্রতি পিস গোলাপ 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি করেছে আচ্ছা সেই গোলাপ গেছে ঢাকায় কালকে গোলাপি কি দিবে কাকে দেবে গোলাপি কি দেবে সেই গোলাপের দাম হবে আগামীকালকে 700-800 হাজার পর্যন্ত বিক্রি হবে এটা কি স্বামী তার স্ত্রীকে দেবে না মগা মগিকে দেবে টোনা টনিকে দেবে আর এগুলো সব পাহারা দিয়া বলে ভালো করে করো এগুলো এগুলো বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে বন্ধ হবে না দের হাত লাঠির বাড়ি দিয়ে বন্ধ করতে হবে মুসলমান শাসনের দরকার আছে না নাই আসতে হলে শাসনের দরকার আছে না নাই শাসনের দরকার আছে শাসন ছাড়া হবে না শাসকই তো শাসন করবে শাসকের দায়িত্ব কি
শাসন করা প্রশাসনের দায়িত্ব কি শাসন করা আমার ভাইয়েরা আমি ইমানদার কেমনে দাবি করব যদি আমার ভিতরে এই সেন্সটা না কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر তোমাদের ভিতরে অবশ্য অবশ্য এমন একটি দল থাকা দরকার টিম থাকা দরকার সম্মিলিত টিম থাকা দরকার যারা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে কার কথা আসতে বলবেন না কার কথা এই যে বাম পাশে বসে আছেন চেয়ারম্যান মহোদয় একদম রুল রুট লেভেলে তারা কাজ করেন গ্রামে গ্রামে কাজ করেন এনারা বোঝেন সামাজিক চিত্র কি হচ্ছে আজকে কার বউ কে নিয়ে যায় ঠিক কি না রাইট না গ্রাম আদালত এনারা তো সব বোঝেন গত কয়েকদিন আগে আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল খাইতে বসছে এসার সময় মাহফিল আসব মাহফিল উঠব তার আগে বসে খাচ্ছি খেতে খেতে একজন বলতেছে হুজুর আপনার বাড়ি কোথায় বললাম হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছি বহুদূর কোথায় ঠাকুরগা বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন কেমনে ঘটককে হুজুর মোবাইল ঘটক কি আছে রিপোর্ট আছে না আছে না প্রতিনিয়ত রেগুলার বাপ মা সব জানে বড় ভাই সব জানে এরপরও মোবাইলটা কাঁচা মেয়ের হাতে দিয়ে দিল পাকা কাজ করে ফেলল কোন হাতে দিয়েছে পাকা হাতে না কাঁচা হাতে কিন্তু কাঁচা হাত পেয়ে কি কাজ করলো পাকা কাজ করে ফেললো কি একটা কাজ করে ফেললো পছন্দ হয়ে গেছে মিস কল মেরেছে পছন্দ হয়ে গেছে মেয়ে চলে গেছে ঠাকুরগা গিয়ে বলছে আব্বা খোঁজাখুঁজি কইরো না বিয়া শাদি হয়ে গেছে কি কথা কি বুঝতেছে খোঁজাখুঁজি কইরো না আমরা কমপ্লিট করে নিয়েছি ছোট্ট শিশুর হাতে যদি একটা আপিল দিই আর চাকু দিয়ে বলেন ছোট্ট শিশুকে যদি বলেন শিশু এই চাকু দিয়ে আপেলটা কাটো সে আপেল কাটবে না হাত কাটবে হাতটা কেটে ফেলবে এই মোবাইল কার জন্য ব্যবহার করা জায়েজ আর কার জন্য ব্যবহার করা না জায়েজ এমন নীতিমালা কি আমার দেশে আছে নাকি এমন নীতিমালা তো নাই কোনো রেস্ট্রিকশনও নাই কোনো সীমাবদ্ধতাও নাই অবাধ চলছে অনলাইনে যুবকরা গিয়ে চরিত্রকে নষ্ট করে ফেলছে আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করো কি জায়েজ জবাব হলো যার ইমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ জায়েজ মোবাইল কি ইউজ করতে গেলে তার শক্ত ইমান দরকার পাকা ইমান দরকার রাস্তায় চলতে নিয়ে যেমন নারীর দিকে তাকানো হারাম পরনারীর দিকে নজর দেওয়া হারাম গুনার গুনার কাজ হয়ে যাবে মোবাইল দেখতে নিয়ে আমাকে ভাবতে হবে আমার বড় রাজ সাক্ষী আমি দেখছি মোবাইল আর আমাকে দেখছেন বড় সাক্ষী কে কে দেখছেন আল্লাহ দেখছেন এই জ্ঞান আগে আসতে হবে ও যুবকরা তোমাদের হাতে যে মোবাইলটা আছে মেসেঞ্জার ইমো লাইন ভাইভার হোয়াটসঅ্যাপ এই সমস্ত অ্যাপস গুলো তোমরা ব্যবহার করো এই ব্যবহার করতে নিয়া তুমি যদি কারো ইনবক্সে ঢুকে যাও যদি সে যদি কোনো মহিলা হয় ইনবক্সে গিয়ে একটা সালাম দিলা মানে তার বেডরুমে ঢুকে পড়লা মারাত্মক খুবই সতর্ক থাকতে হবে শয়তান তো সর্বক্ষণ লেগে আছে শয়তান তো উস্কানি দিতে আছে এই জন্য ব্যবহার করার আগে সবচাইতে বেশি ব্যবহার করবে ঘুম থেকে উঠেই ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর যারা কিতাব কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করবে শয়তান তাকে কখনো ওয়াসওয়াসা দিতে পারে না যদি বলি সুবহানাল্লাহ স্বামী চলে গেছে প্রবাসে কি কষ্ট রে ভাই প্রবাস জীবনে কত যন্ত্রণা কত কষ্ট করে টাকা পয়সাগুলো কামাই করে বউ বাচ্চার জন্য পাঠায় ভাবলো প্রবাসী বউটা কষ্টে থাকে
মোবাইল একটা অ্যান্ড্রয়েড কিনে দিলাম, আমি মাঝে মাঝে একটু লাইভে কথা বলবো, একটু ভিডিও কলে কথা বলবো, কিন্তু বউটা এমন কাঁচা, বউয়ের নাম্বারে আরেকটা পুরুষ ফোন দিছে, পছন্দ হয়ে গেছে, টাকাগুলো আসে ট্রান্সফার হয়ে আরেক দিকে যায়। আছে রিপোর্ট? আছে কি? কথা বলবো, কথা বলবো, কথা বলবো, সব শেষ হয়ে গেল আজকে, এই জন্য টাকা হেরে গেছি কিছু না, এরপরে স্বাস্থ্য নষ্ট হয়েছে কিছু নষ্ট হলো, কিন্তু চরিত্র নষ্ট হলো, তার সব নষ্ট হলো, হয়েন ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যখন কারো চরিত্র শেষ হয়ে গেল তার সব শেষ হয়ে গেল, এই জন্য চরিত্রকে কখনো নষ্ট করা যাবে না যুবকরা। ও যুবক, তোমার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন, সূরা ইউসুফ তেলাওয়াত করো, সূরা ইউসুফটা পড়ো তুমি, সূরা ইউসুফ এত সুন্দর সূরা, যুবকদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সূরা তাহরিম দিয়েছেন আল্লাহ তাআলা মেয়েদের জন্য, সূরা তাহরিম মেয়েরা পড়ো, আসিয়া হয়ে যাও, মরিয়মের মতো চরিত্র নিয়ে আসো, আল্লাহ তাআলা মরিয়মকে দিয়েছেন মেয়েদের মডেল করে, আসিয়াকে দিয়েছেন মেয়েদের মডেল করে, তোমার মডেল হবে আসিয়া, তোমার মডেল হবে মারিয়াম, তোমার মডেল হবে আয়েশা, ভালোবাসা হবে বিয়ার আগে না বিয়ার পরে? এখন ভালোবাসা কখন হয়? বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে কিলাকিলি, বিয়ের পরে কি? ভালোবাসা তো আগে হয়ে গেছে, এখন বিয়ের পরে কি হয়? মহব্বত আর থাকে না, মহব্বতটা তো আগেই সব শেষ হয়ে গেছে, বিয়ের পরে আর ভাল লাগে না। নতুন বউ বিয়া কইরা, নতুন বউ বিয়া কইরা, বউ নিয়ে আসছে, বউটা একটু কালো হয়ে গেছে, কালো বউ তিনটা দিন পরে কাম দেয়ার কয়, এটা আমার বউ হলো না কিরে, কালো বউ, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে, আছে না নাই বলেন? অন্যের বউয়ের দিকে নজর গেলে পরে, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী আপনার ঘরে আসলে পরে, সেই সুন্দরী নারী আপনার কাছে ভালো মনে হবে না। আপনার চরিত্র সুন্দর হতে হলে, স্বামী স্ত্রী পারস্পরিক মহব্বত ঠিক রাখতে হলে, আগে নজর ঠিক রাখতে হবে, ঠিক কিনা? নিজের নজর ঠিক, বউটা যদি কালো হয় মনে হবে এটা জান্নাতের হুর পরি, আলহামদুলিল্লাহ। ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে অশান্তি, ইসলাম মানলে আমি আরামে আরাম পাবো, প্রশান্তি পাবো, সন্তানগুলো ভালো হবে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ইসলাম মানবো না, অশান্তি হয়ে যাবে। আম্মা যেন আয়েশা বলেন, রসুল ভালোবাসা কি আমাকে বুঝিয়ে দিয়েছেন? জোরে কল সুবহানাল্লাহ। আগামীকালকে যেহেতু একটা দিবস, এই জন্য এই কথাগুলো আসতেছে আমার মনে, বলি 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 বলি, কোনো সমস্যা নাই তো? ব্যবসার পুঁজি কয়টা বলেন? কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? দুইটা পুঁজি, আরো শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা যেন এসে বলেন, কি সুন্দর করে বলছেন, রসুল আমাকে ভালোবাসা বুঝিয়ে দিয়েছেন। ভালোবাসা কাকে বলে? রসুল আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি আমার নবীর সামনে যখন গ্লাস ভর্তি যখন দুধগুলো নিয়ে নবীর সামনে যেতাম, হুজুর আমার স্বামী আপনি দুধগুলো পান করুন, রসুল মুসকে একটা হাসি মেরে বলতেন, আয়েশা সারা জীবন আমার চরিত্র হলো আমি আগে কখনো খাই না, আগে খাওয়াই। জোরে বলে সুবহানাল্লাহ। নেতার চরিত্র হবে আগে খাবে না খাওয়াবে? আর এখনকার নেতার চরিত্র কি বলেন? হ্যাঁ, শুধু খাই না তো, শুধু কি খায়? হ্যাঁ, বিগত কয়েক বছরে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা বলেন? সব তো ফাঁকা পড়ে আছে, সব একটা মানুষের বাঁচার জন্য কত লাগে আমার বুঝে আসে না। সম্মানিত ভাইয়েরা, একটা স্কুলের ঝাড়ুদার, একটা নাইট গার্ডের চাকরির জন্য আবেদন করতে গেল, সেখানেও 2 নাম্বারই আছে না নাই? আসতে বলবেন না আছে না নয়।